انفق يا ابن ادم انفق عليك اے بني ادم داو دلے আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে উদাহরণ হিসেবে বুঝেন আপনার হাতে 5 কেজি ওজনের একটা জিনিস দেয়া হলো আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক কি না 5 কেজির এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরব ওইটা আবার আরেকজনকে দিব এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটারে ধরব কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাব আমার মুত্তাকি বান্দারা প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কি না দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থের টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে 10,000 টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ 10 টাকাও কি সাদাকা করা যাবে না তার মানে ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি মদিনার সমাজে মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সবচেয়ে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই এই সাহাবীর মতো গরীব কোনো সাহাবী মদিনার জমিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইখলালা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধনভাণ্ডারের কমতি নাই সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরীব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরীব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আনফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন ওইটাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণু বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে সুবহানাল্লাহ আচ্ছা লা তাআলামু শিমালুহুমা তুনফিকু ইয়ামিনুহ
এমন গোপনে সে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না ডান হাত কি দিল বাম হাত দেখে নাই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এজন্য একটু দান করার অভ্যাস করেন অল্প করে করেন আজকে যে এই 5 টাকা দান করে দেন মসজিদে 2 টাকার নোট থাকলে দান করে দেন 1 টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাকাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল ইবাদত আর দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নেই তোমার জীবনে এমন কোনো গোপন সদকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন 2 লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কি না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে 2টা হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার বা 100 টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা 1 কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে আল্লাহ কেউ যেটা দেখে না সেটা দেখে কে আল্লাহ কেউ যেটা জানে না সেটা জানে কে আল্লাহ সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله পড়েন আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60টা শীষ গজায় প্রতিটা শীষ থেকে 100টা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবহানাল্লাহ চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলেন 60টা শীষ গজালো প্রতিটা শীষে আবার 100টা করে দানা মোট কটা হলো 700টা এক চারা বীজ থেকে যেমনি 700 দানা গজায় তেমনি 1 টাকা দান করলে এরকম 700 গুণ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমলনামা দেয়া হবে আমলনামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত নেক কাজ কোত্থেকে আসলো এটা আমার না তোমার ফেরেশতারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমারে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না সুবহানাল্লাহ পড়ে ফেরেশতারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সওয়াব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমলনামায় ঢুকাই দিয়েছি আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসে এসেছে কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি মাশাআল্লাহ সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতেও আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য
আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা মুত্তাকিদের প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে? জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে?